আমি ভারতের আগ্রাসী শক্তির বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছি না। আমাদেরকে এই অভিযোগ করা হয় আমরা বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দেই, তা আমার দেশটাকে বিচ্ছিন্ন করার জন্য উস্কানিটা কে দিচ্ছে? আর ভারতের কাছে যেগুলি আমাদের চাওয়ার আছে সেগুলো আমাদের আবদার না, ওগুলো আমাদের অধিকার। যেমন পানির প্রবাহ বন্ধ করা ফেরাকার বাদ দিয়ে, তিস্তার পানির প্রবাহ বন্ধ করা বাদ দিয়ে, তো আন্তর্জাতিক রিভার অ্যাক্ট অনুযায়ী বাটির দেশ পানির মালিক, এখানে পানি আটকানোর অধিকার কোনো দেশের থাকে না। কিন্তু আমাদের অধিকার আমরা ভারত থেকে আদায় করতে পারছি না, কিন্তু ভারত আমাদের কাছে যেটা চায় সেটা কিন্তু আমাদেরকে বাধ্য করা হয় বা আমরা বাধ্য হই। আমি কেন বাধ্য হই সেটা অন্য ব্যাখ্যায় যাব। ভারত যেগুলি চায় সেগুলো কিন্তু সব আবদার। মানে বুঝতে হবে ট্রানজিট অ্যান্ড করিডোর দুটা শব্দের মধ্যে তফাত আছে। অর্থাৎ এই ওই পাশের বাড়ির লোক আমার বাড়ির উপর দেয় তার জায়গায় যায়, এটার নাম হলো করিডোর। আর এক দেশ থেকে আরেক দেশে যায় মাঝখানে একটা কান্ট্রি ব্যবহার করে তার বোধ হয় ট্রানজিট। আন্তর্জাতিকভাবে ট্রানজিট কিন্তু স্বীকৃত। আমরা যদি বাংলা বন তেঁতুলিয়া এখান থেকে মতো 22 কিলোমিটার অথবা 22 মাইল নেপাল পথ আছে একটা, আমরা কিন্তু আজও কিন্তু এই পথ ব্যবহার করতে পারি না নেপাল যাওয়ার জন্য সরাসরি। আমি ভারতের আগ্রাসী শক্তির বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছি না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। আমার প্রাণের ভয় আছে, সাধারণ জনগণের তো সেই ভয়টা নেই, সে তো তার ফিলিংটা বলতেই পারে ঠিক কিনা। কারণ বলতে পারি যে কেন প্রাণের ভয়, আমার ইলিয়াস আলী কোথায় গেল? বাংলাদেশের অভ্যন্তরে আমি জানি না। আমার সালাউদ্দিন কোথায় আছে? শিলং। কীভাবে? আমি ফরাদ মাজারে খুলনা পর্যন্ত দেখলাম, যাইতে বাকি পথটা যাইতে পারলো না। তারপরে লোকটা বোয়া হয়ে গেল আর কথা বলে না। তার মানে হলো যে আমি এখান থেকে প্রতি একটা পলিটিশিয়ান হিসেবে যখন প্রতিবাদ করব, তখন আমাকে এখান থেকে তুলে নিয়ে দেওয়া যাবে আবার নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা বা সীমান্ত নিরাপত্তায় যারা আছে তারা দেখবে আমাকে নিয়ে যাইতেছে, আর তারা বলবে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। এটাই তো অবস্থা। তো সুতরাং আজকে আমার দেশের গোয়েন্দার থেকে ভারতীয় গোয়েন্দারা বেশি তৎপর। আমার দেশের গোয়েন্দারা তৎপর হলো আমাদের রাজনীতিবিদদের, আমার দেশের গোয়েন্দারা তো তৎপর থাকবে আমার দেশকে কে কোথায় আক্রমণ করবে, আমাদের দেশের গোয়েন্দারা তো 100 বছর সামনে ঢেলে সাজাবে দেশটা এমন হইতে হবে নাকি। ভারতীয় গোয়েন্দা সংস্থা, ওদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ওদের র, ওরা তো এরকম 100 বছরের হিসাব করেই তো বাংলাদেশ সাব অন্যদের সাথে করতেছে। আজকে নতুন করে কেন উপসর্গ দেখা দিচ্ছে আবার পার্বত্য এলাকায়? কেন? আর এর আগে যখন মানবন্ধন লার্মা বিদ্রোহ করল, তখন যে 17টা বছর আনরেস ছিল পাথর চট্টগ্রাম, এই আনরেসটা কারা করছে, তাদেরকে কে মদত দিচ্ছে, কে তাদের অস্ত্র দিচ্ছে, কে তাদের ট্রেনিং দিচ্ছে? একটাই চতুর্থ 96 সালের সরকারে যখন একটা শান্তি চুক্তি হয় তথাকথিত, সেই শান্তি চুক্তির পরে যে 6000 গেরিলা চাকমা গেরিলা তারা যে আত্মসমর্পণ করলো, তারা কোত্থেকে আসলো? আগরতলা থেকে। আগরতলাটাকে পার্ট অফ ইন্ডিয়া এবং মতান্তরে 1000 দিনের অস্ত্র জমা দিল, তো এই অস্ত্রটা কে দিল তাদেরকে? হু ট্রেন দেম, হু ট্রেন দেম, হু গেভ দ্য শেল্টার? ইট ইজ এ অফিসিয়ালি প্রুফ ওই চুক্তির মাধ্যমে যে ইন্ডিয়া হ্যাজ গিভেন দেম এ শেল্টার অ্যান্ড ট্রেনিং আর্মস ফুড অ্যান্ড এভরিথিং এভরিথিং। এটা তো নতুন কিছু না। আমার দেশেকে এই অনুসটি আসছিল, আমাদেরকে এই অভিযোগ করা হয় আমরা বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দেই, তা আমার দেশটাকে বিচ্ছিন্ন করার জন্য উস্কানিটা কে দিচ্ছে? দেশটা তো জনগণ, আমার না। যেহেতু আমি রাজনীতি করি, যেহেতু আমি দাবি করি, আমি জনগণের কথা বলি, ইট ইজ মাই মরাল ডিউটি টু রিয়াক্ট অ্যাগেনস্ট এনি কি আমার দেশের বিরুদ্ধে যদি স্বার্থহানির ঘটনা ঘটে।